एक लक्ष पचिस हज़ार टाका अपनी आपनार एई जे मे मासेर सम्पूर्ण ओषुध बिल बुझे पाइछेन सम्पूर्ण क्लियर ताहले फेड एखोनी एखाने काछे आसो आमरा सबकिছু आज के एखाने एक तारीख पर्यन्त मे 1 तारीख थेके जुनेर 1 तारीख पर्यन्त क्लियर आज के जुनेर 1 तारीख बिस्मिल्लाहिर रहमानिर रहीम देश एबं प्रवास थेके मुहूर्ते जारा देखछेन सबाइके आसসালামু আলাইকুম। आज के आमरा अवस्थान करछि চট্টগ্রামের मेडिकल कलेज हासপাতালের सामने सिनेट मेडिकल हलेर सामने थेके एई फार्मेसी थेके आज के आमादेर सबचेয়ে বেশি এখন চলতেছে আমাদের মে মাস। এই মে মাস শেষ করে আমরা আজকে জুনের 1 তারিখ এই জুনের 1 তারিখে আজকে আমরা এসেছি এখানে আমাদের মে মাসের সম্পূর্ণ বিল দিতে জুনের 1 তারিখে এবং আজকে আমাদের সবচেয়ে বেশি ওষুধ বিল এসেছে। আজকে আমরা ওষুধ বিল দিতে এসে দেখি যে আমাদের দাদা কত টাকা আসছে আজকে আমাদের এই মাসে মে মাসের পুরো 1,25,347 টাকা। এরকম এত বিল তো আমাদের এর আগে আর হয় নাই। এই এত বিল হওয়ার কারণ হচ্ছে এখানে সবগুলো স্লিপ রয়েছে আমাদের। এই মাসে আসলে অনেকগুলো রোগী ছিল। প্রথম ছিল শিবু দত্ত, যার একটি পা পৌঁছে 10 বছর ঘরে গৃহবন্দী ছিল। তার সম্পূর্ণ অপারেশন, পা কেটে বাদ দেওয়া এবং অপারেশন পূর্ব, অপারেশন এবং অপারেশনের পরবর্তী এই একটি। এরপরে ছিল চাঁদপুর থেকে নিয়ে আসা আরেক সারা শরীর পচে যাওয়া আরেকটা রুগী, যেটা প্রায় 1.5 মাসের যাবৎ আমাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে, এখনও রয়েছে। প্লাস্টিক সার্জারি অবধি সকল খরচ আমরাই বহন করছি, তার সার্জারি মেডিসিন সকল এখান থেকে যাচ্ছে। আর 3 নম্বরে রয়েছে আমাদের আরেকটি চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আপনারা আমাদের ভিডিওতে দেখছেন, পেট অনেক বড় হয়ে গেছে সার্জারির জন্য, ওই বাচ্চাটির সম্পূর্ণ অপারেশনের এবং চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি। এবং 4 নম্বরে রয়েছে ঢাকা থেকে একটি রুগী এসেছে, মহিলা, পা পচা। এবং পঞ্চম নম্বরে রয়েছে আমাদের কিডনি ফেলিউর হওয়া আরেকটি রুগী। আর 6 নম্বরে রয়েছে ওই যে ঢাকা ওকে ওর মায়ের যে সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছি এতিম আব্দুর রহমান, এবং ক্যান্সারের যে চিকিৎসা শুরু হবে এবং এর আগের অপারেশনটা আমরা করে দিয়েছি। তো সব কিছু মিলিয়ে আরেকটি ওই যে গর্ভবতী মহিলা ছিল, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন যে একটি মহিলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, কেউ দায়িত্ব নিচ্ছিল না, সেই মহিলার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি। তার এই প্রেগনেন্সির সম্পূর্ণ খরচটি যাওয়া পর্যন্ত আমরা বিয়ার করেছি। এছাড়াও আরও 2টি বেওয়ারিশ রুগী রয়েছে, যাদের ইতিমধ্যে সার্জারি হয়েছে, আমাদের ভিডিওতে দেখেছেন। এই মাসে আমাদের আসলে বেশ কয়েকটি সার্জারি হয়েছে এবং প্রায় 1 মাস যাবৎ দীর্ঘদিন আমাদের তত্ত্বাবধানে রুগীগুলোর চিকিৎসা চলছে। তো সব কিছু আমাদের এখান থেকে আমরা ওষুধগুলো নেই। ওষুধে এসেছে আমাদের 1,02,000 কত না, ওষুধ শুধু ওষুধে এসেছে শুধু 1,02,197 টাকা। শুধু মেডিসিনে এসেছে এই রুগীগুলো সার্জারি এবং সার্জারির আগে পরে মেডিসিনে 1,02,197 টাকা। আর ডায়াগনোসিস যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেগুলোতে এসেছে মোট টোটাল এগুলো সেগুলো শুদ্ধ 1,25,000 এখানে আছে 1,02,000 ছাড়া আর কত 11,534 টাকা। আচ্ছা, আর এরপরে আরও আরেকটা আছে ডায়াগনোসিস, এখানে আছে 10,000 টাকা। হ্যাঁ, তো সব মিলিয়ে 25,000 টাকা মতো আসছে আর ডায়াগনোসিসে, আর 1,02,000 টাকা আসছে মেডিসিনে। তো 1,02,000 আর 25,000 1,27,000, সেখান থেকে 2,000 টাকা উনি আমাদের জন্য ডিসকাউন্ট দিয়েছে। আর 1,25,000 টাকা তাহলে আপনি বুঝে নেবেন আমাদের থেকে। তো আমরা 1,25,000 টাকা ওনাকে এখন দিয়ে দিব। আজকের এই 1,25,000 টাকা স্পন্সর করছে। এই 1,25,000 টাকা কিন্তু আমরা জনসাধারণ থেকে চাঁদা তুলে বা টাকা নিয়ে বা কোনো মানুষের 5 পয়সা এখানে নেই। এখানে সম্পূর্ণ 1,25,000 টাকা স্পন্সর করছে আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আমেরিকার ফ্লোরিডা শহরে ফরিদা আন্টি। ধন্যবাদ জানাচ্ছি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আমেরিকার ফ্লোরিডা শহরে ফরিদা আন্টি, ওনার স্পন্সরে আমরা এই বেওয়ারিশদের ডায়াগনোসিস অ্যান্ড মেডিসিন এই 1,25,000 টাকা তুলে দিয়ে যাচ্ছি। 1,25,000 एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस एगारो बारो तेरो चौदो पंद्रो षोलो सतरो अठारो उन्नीस बीस एकुश बाईस तेईस चौबीस पच्चीस छब्बीस सत्ताईस अट्ठाईस उनतीस तीस एकत्रीस बत्तीस तेत्रीस चौंतीस पैंतीस छत्तीस सैंतीस अड़तीस उनचल्लिस चल्लिस एकचल्लिस बयाल्लिस तेताल्लिस चुवाल्लिस पैंताल्लिस छेचल्लिस सैंताल्लिस आठचल्लिस ऊनपचास पंचाश एखे पंचाश हज़ार। एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस एगारो बारो तेरो चौदो पंद्रो षोलो सतरो अठारो उन्नीस बीस एकुश बाईस तेईस चौबीस पच्चीस छब्बीस सत्ताईस अट्ठाईस उनतीस तीस एकत्रीस बत्तीस तेत्रीस चौंतीस पैंतीस छत्तीस सैंतीस अड़तीस उनचल्लिस चल्लिस एकचल्लिस बयाल्लिस तेताल्लिस चुवाल्लिस पैंताल्लिस छेचल्लिस सैंताल्लिस आठचल्लिस ऊनपचास पंचाश एखे पचिस हज़ार। ताहले एक लक्ष पचिस हज़ार टाका आपनी आपनार एई जे मे मासेर सम्पूर्ण ओषुध बिल बुझे पाइछेन? सम्पूर्ण क्लियर आखले फेड एखोनी एखाने काছে আসো আমরা সবকিছু আজকে এখানে এই 1 তারিখ পর্যন্ত মের 1 তারিখ মে 1 তারিখ থেকে জুনের 1 তারিখ পর্যন্ত ক্লিয়ার। আজকে জুনের 1 তারিখ 16 হবে নাকি জুনের কত হবে 16 থেকে শুরু হবে? হ্যাঁ 16 থেকে শুরু হবে। তাহলে এটা ফুল ফেড। হ্যাঁ ফুল ফেড আমাদের মে মাস ফুল ফেড 1 তারিখ আগামীকাল জুনের 2 তারিখ 2 তারিখ থেকে আমাদের নতুন করে আবার আমাদের হিসাব শুরু হবে বেয়ার সেবা ফাউন্ডেশনের। তো আসলে আমরা এই 1,25,000 টাকা দিতে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এই জায়গায় আমাদের কমেন্ট বক্সে আপনারা দেখবেন প্রচুর লোক চিকিৎসা সহায়তার জন্য সারা দেশ থেকে ফোন করেন। আসলে এই সামান্য 5-6 জন রোগী পুরো দায়িত্ব নিয়ে যদি 1,25,000 টাকা শুধু ওষুধে চলে আসে তাহলে আরও যদি 10-12 জন নিই তাহলে কী অবস্থা হবে? আর আমরা এটা কোনো চাঁদা তুলে এই কাজগুলো করি না। অতএব যেটা দেওয়ালে পিঠ থেকে গেছে 10-15 বছর ঘরে পৌঁছতেছে এরকম বিষয়গুলো আমরা শুধুমাত্র চেষ্টা করি আমাদের মধ্যে নেওয়ার জন্য, সকলের সম্ভব না। তাই দয়া করে কেউ ভুল বুঝবেন না, আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করি এবং এই 1,25,000 টাকা দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। সে জায়গায় সারা দেশ থেকে গড়ে আমাদের চিকিৎসা দায়িত্ব নেওয়ার মতো অ্যাবিলিটি নাই। ইনশাল্লাহ দোয়া করেন ভবিষ্যতে আল্লাহ তাআলা যদি বড় কোনো অ্যাবিলিটি আমাদের দেয় আমরা তখন আরও বৃহৎ পরিসরে অনেকের সেবা করতে পারবো। তবে আজকে আমরা আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের এই সমস্ত দায়িত্ব নেওয়া রোগীদের আজকে এই পুরো মে মাস জুড়ে যাদের চিকিৎসা আমরা দায়িত্ব নিয়েছিলাম এই জুনের 1 তারিখে আমরা 1,25,000 টাকা ক্লিয়ার করেছি। আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আমেরিকার ফ্লোরিডা শহরে ফরিদা আন্টির স্পন্সরেই আমরা 1,25,000 টাকা বুঝে দিয়েছি। আজকে এখানে অনেকে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের উইলিউশাররা, তার মধ্যে আমাদের সাথে আমাদের কাজল ভাইও আছে। কাজল ভাই কেমন লাগছে এই কার্যক্রমগুলো? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগতেছে। বেওয়ারিশ মানুষদের জন্য এই কার্যক্রমগুলো তো অনেক বড় একটা তাদের উপকারে আসছে, এছাড়া তো আসলে তাদের দেখার মতো কোনো অবস্থা ছিল না। ভাইয়া 1 লক্ষ আপনার 7,500 এর মধ্যে 2,000 টাকা ভাই লেস করছে, 1,25,000 টাকা আপনি দিয়েছেন নিজের চোখেই দেখেন। ধন্যবাদ ভাই কাজল ভাই। এরপরে আমার পাশে রয়েছেন আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের পাবলিক রিলেশন সমন্বয়ক জনাব গিয়াসউদ্দিন ভাই। তো এই যে মানুষগুলো যে এখান থেকে যে একদম নিঃস্ব মানুষগুলো যাদের চিকিৎসা করানোর অ্যাবিলিটি নেই, যে আমরা 5-7 জনের দায়িত্ব নিয়েছি এবং 5-7 জনকে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তাদের পরিসমাপ্ত করতে পেরেছি। তো এইটা আসলে একটি ইতিবাচক দিক, এটা তো আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যার যার জায়গা থেকে দোয়া পরামর্শ এবং ভালোবাসা দিয়ে এটাকে এগিয়ে নেওয়ার বা সামনে অগ্রসর করে রাখা উচিত বলে মনে করি। আসসালামু আলাইকুম, যারা দেখছি সবাইকে শুভেচ্ছা। একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকেও আমাকে 2-1 জন মানুষ ফোন করেছে বিভিন্ন জায়গায় ব্যবহারের সুযোগ পাওয়া যাচ্ছে। আমাদের কিছু আমাদের লিমিটেশনস আছে, আপনারা দেখতে পাচ্ছেন এক মাসের ওষুধ বিল যদি আমরা 1,25,000 টাকা যদি এখানে পে করি, এটা ছাড়াও আমাদের অন্যান্য অনেকগুলো খরচ রয়েছে। এই রোগীগুলোর খাবার, এই রোগীগুলোর কাপড়, এই রোগীগুলো অন্যান্য চিকিৎসা, এই রোগীগুলোর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সব মিলে আসলে বিশাল একটা খরচ। যদি যে কারণে যেহেতু আমরা সবার কাছে 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা চাই না, সেহেতু আমাদের যে ব্যাপারগুলো সেগুলো আপনারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আপনারা যদি কোনো ধরনের সহযোগিতা দিতে চান বা করতে চান, কেউ যদি কোনো মাসের দায়িত্ব নিতে চান তাহলে এই দোকানের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন সিলেট মেডিকেল হল, এখানে এসে যোগাযোগ করবেন। আমার পাশে যিনি আছেন উনি একজন ব্যবসায়ী, কিন্তু মানবিক ব্যবসায়ী, উনি ওষুধের রেটগুলো মোটামুটি সস্তা রাখেন। সব মিলিয়ে সবার জন্য শুভকামনা, কেউ ভুল বুঝবেন না। আমরা কারো কাছ থেকে কোনো ধরনের 100 টাকা 200 টাকা এই ধরনের টাকা কালেকশন করি না এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের রুগী আনার জন্য ফোন দিচ্ছে, আমাদের সংকলন আমাদের সাধ্য সীমিত। আজকে কিছুক্ষণ আগে একজন ব্যক্তি ফোন করেছেন নতুন ব্রিজ একটা রোগী, আমাদের আসলে কিছু লিমিটেশনস আছে। 5-7 জন রোগীর যদি আমরা এতগুলো টাকা ব্যয় করি তাহলে আমাদের অনেকগুলো রোগী আমাদের আসছে এবং যাচ্ছে। তো কেউ যদি আমাদের পাশে দাঁড়াতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ গিয়াসউদ্দিন ভাই। উনি সুন্দর একটি কথা বলেছে যে আমরা কিন্তু এটা চাঁদা তুলে কাজ করি না। যদি কেউ, যেমন আমাদের সিনিয়র উপদেষ্টা আমেরিকার ফ্লোরিডা শহরের ফরিদানটি উনি বিয়ার করে যাচ্ছে, উনি আমাকে এটাও বলেছে যদি কেউ আগ্রহ প্রকাশ করে এটাতে অংশগ্রহণ করার করতে পারবে। যেমন বাংলাদেশের যে কেউ কিংবা দেশের বাইরে যে কেউ যদি ইচ্ছে করেন, আমাদের এক মাসের কখনো 50,000 আসে, কখনো 60,000 আসে, কখনো 40,000 আসে। এই প্রথম 1 লাখ ক্রস করছে এবং আমাদের বেশিরভাগ সময় 50-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, 40, 50, 60 এরকমের মধ্যে। তো আপনারা সরাসরি এসে এই সিনেট মেডিকেল এখানে যোগাযোগ করে আপনারা এই জিনিস এই কত কীরকম খরচ আসে সরাসরি যোগাযোগ করেও স্পন্সর করতে পারবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করেও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01856094092। আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01856094092। আপনার এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো যোগাযোগের নাম্বার নাই। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যদি কেউ এক মাসের বিল দিতে ইচ্ছুক হন, এরকম আমরা বিল দিয়ে আপনার নামটা আমরা স্পেসিফিকলি ঘোষণা করে দিব যে এই ভদ্রলোকের স্পন্সরে অথবা এই ভদ্রমহিলার স্পন্সরে আমরা এই মাসের বিলটা আমরা সম্পাদন করতে পেরেছি। সো এরকম যদি কেউ ইচ্ছা পোষণ করেন পার্সোনালি, তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন। তবে হ্যাঁ, তবে কেউ যদি আমাদের নামে কোনো টাকা পয়সা চায় অবশ্যই দিবেন না, কখনোই আমরা নিজ থেকে চাই না। কেউ চাইলে মনে করবেন যে প্রতারক। তবে আপনারা যদি স্বেচ্ছা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এক মাসের বিল দিতে কেউ ইচ্ছুক হন, যোগাযোগ করলে আমরা এখানে এসে আপনাদের নামটা ঘোষণা করে দেবো। আবারও ধন্যবাদ জানাচ্ছি 1,25,000 টাকা স্পন্সরকারী আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আমেরিকার ফ্লোরিডা শহরের ফরিদানটিকে, এবং বিদায় নিচ্ছি এই অসহায় মানুষদের এই কার্যক্রম থেকে। ইনশাল্লাহ সামনের জুন মাস শেষ হলে আবারও জুলাইয়ের 1 তারিখে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।